ক্যাপ্টেন সিমন একটা বাড়ানো হয়ে যাচ্ছে মুমিনুল, কারণ মুমিনুল আমাদের হাইয়েস্ট টেস্ট সেঞ্চুরিয়ান, মানে 11টা টেস্ট সেঞ্চুরি আছে টেস্ট ম্যাচে, যার অ্যাভারেজ ছিল 50+, হঠাৎ করে মুমিনুল পারফর্ম করছে না, ডেফিনেটলি এটা কোয়েশ্চেন থেকেই যায়। বাট মাথার উপর নেতৃত্ব বোঝা হয়ে চেপেছে, এক সময় লাল বলের ক্রিকেটে দেশের সেরা ব্যাটসম্যান কেন অফ ফর্মে, উত্তরটা জেনে নেয়ার সময়ও এসেছে। পরিসংখ্যানই সব বলে দেবে, অধিনায়ক হিসেবে মোটে 3টা সেঞ্চুরি, ছোট কাঁধে বড় দায়িত্ব তুলে নেয়ার আগে ছিল ঝকঝকে ক্যারিয়ার, ওখানে 8 সেঞ্চুরি। সাউথ আফ্রিকার পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতা, বিসিবির প্রভাবশালী মহল মুমিনুলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পক্ষে, তবে অক্টোবরে হতে যাওয়া টি-20 বিশ্বকাপই থিঙ্ক ট্যাঙ্কের ফোকাসে। জুনে আসন্ন উইন্ডিজ সফরের টেস্ট সিরিজ মুমিনুলের অ্যাসিড টেস্ট, ওখানে ব্যর্থ হলে টি-20 বিশ্বকাপের পর রদবদল আসবে দলে। মুমিনুলকে সরিয়ে টেস্ট অধিনায়ক করা হতে পারে সাকিব অথবা তামিমকে, সে কথাই ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন টিম লিডার খালেদ মাহমুদ সুজন। ক্যাপ্টেন সিমন একটা বাড়ানো হয়ে যাচ্ছে মুমিনুল, কারণ মুমিনুল আমাদের হাইয়েস্ট টেস্ট সেঞ্চুরিয়ান, মানে 11টা টেস্ট সেঞ্চুরি আছে টেস্ট ম্যাচে, যার অ্যাভারেজ ছিল 50+, হঠাৎ করে মুমিনুল পারফর্ম করছে না, ডেফিনেটলি এটা কোয়েশ্চেন থেকেই যায়। ক্যাপ্টেন্সিটার প্রেশার থাকছে কি না, একটা বড় প্রশ্ন এটাই। এটা আসলে যদি থাকে তাহলে আমরা চাই না, আমরা চাই মুমিনুলের ব্যাটিংটা আমাদের কাছে, আর আপনার পারফর্মার ক্যাপ্টেনটা ইম্পর্টেন্ট। আসলে একটা বলে মুমিনুল আউট হয়েছিল, ব্যাট নামার আগেই বল ব্যাট লেগে চলে গেছে, তা আমি নিশ্চয় যে হি ইজ নট কনফিডেন্ট, কিংবা মানে মানে যেটা হচ্ছে যে আত্মবিশ্বাসের সাথে ব্যাট করার ব্যাপারটা আছে না, যে ব্যাট তাড়াতাড়ি আসবে, সেই ব্যাটটা লেট হয়েছে বলে এজ লেগে চলে গেছে। প্রশ্নবিদ্ধ শরীরী ভাষা, অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি রিভিউয়ের অপব্যবহার, কাপ্তানি বিদ্যায় পাস মার্ক তুলতে পারেননি মুমিনুল, ফার্স্ট ইনিংসও পারেনি, সেকেন্ড ইনিংসও পারেনি। তো আমার কাছে আমার পুরোপুরি দায়টা আমারই ছিল যে ক্যাপ্টেন হিসেবে আমি ওভাবে টিমকে ওভাবে আপনার ওভাবে মানে সামনে থেকে লিড দিতে পারিনি। সবশেষ 7 ইনিংসে ব্যক্তিগত সংগ্রহ 2 অঙ্কের ঘরে নিতে পারেননি টেস্ট কাপ্তান, 2 বার আউট হয়েছেন রানের খাতা না খুলেই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না, এটা তো একটা ওয়ারি হওয়ার ব্যাপারই। যে ও চেষ্টা করছে না, কারণ আমরা নেটে যখন ওকে দেখি তখন তো মনে হয় এভরিথিং ইজ রাইট। আমি আবার ব্যাটিং নিয়ে হয়তো ইয়া না, অত সত্যি কথা অত চিন্তিত না, হয়তো সত্যি কথা অত বেশি চিন্তিত না আমি। আর এবং একটা ক্যাপ্টেন যখন পারফর্ম করে না, ওর উপর কী পরিমাণ প্রেশার পরে চিন্তা করেন, মেন্টাল প্রেশারটা কী? প্রেশার রিলিজ করাটা ইজি না, যতটা ইজি আমি যখন বলে দিলাম, এটা মুমিনুলকে হয়তো করতে হবে। 11 জনে যদি 100 করে তাহলে রান হবে 1100। সামনে আরো বসবো, কাল পরশুর সাথে বসবো লম্বা ডিসকাশনে। 19 ইনিংস ধরে সেঞ্চুরি নেই মুমিনুলের ব্যাটে, শেষ সেঞ্চুরি করেছিলেন 2021-এর এপ্রিলে। সো উই অনলি ক্যান হোপ যে তাড়াতাড়ি রানে ফেরত আসুক। পরিসংখ্যানগুলো বড্ড হতাশার, দুশ্চিন্তার। রহমান পেয়ার, 71।